আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো এটা ছিল ত্রাস্টের ব্লগ। ত্রাস্টে আমি আর পুরো দিন ভিডিও করি নাই, একটু উইক ছিলাম আর ভালো লাগে নাই, তাই আর কোনো ভিডিও করি নাই। সোজা এখন আমি এসে সন্ধ্যার পরে মারিবের এই যে নাস্তা শেষ করে আমি বাচ্চাদেরকে হোমওয়ার্ক করানোর জন্য বসে গেলাম। তো এখানে আমি আয়ানের হোমওয়ার্ক করাতে বসিয়েছি, আর এদিকে হামদান ওদেরকে পড়াতে বসাইলে ওনারও কিছু লাগে, পেন পেন্সিল কালার পেন্সিল বুক সব লাগে ওর। তো ওকে দিয়ে দিলাম, ওকে আমি এরকম কিছু কাছু এই সেই ড্র করে দেই আর ও সুন্দর করে কালার করে নেয়। ও নিজেও অনেক এই সেই কিছু বানায়, ড্র করে করে কালার করে। তো আমি জিজ্ঞেস করলাম, আব্বু কী বানিয়েছ? বললো আমি নাইফ বানিয়েছি আম্মু। তো এই তো ওই দেখেন নাইফ বানিয়েছে, আর এখন অরেঞ্জ কালার নাইফ বানাচ্ছে। তো ওর এইসব আমার খুব বেশি ভালো লাগে, অনেক ছোটো থেকেও ড্রয়িং কালারিং খুব সুন্দর করে করে নেয়। আর এদিকে তো আয়ানের ম্যাথ হোমওয়ার্ক করিয়ে দিতেছি। আর আজকে অনেক দিন পর একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, যেহেতু বাচ্চাদের অনলাইন ক্লাসের ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে, সামার ভ্যাকেশন। আর সামিয়া হোমওয়ার্ক ফিনিশ করে নিচে বসে এখানে অ্যাক্টিভিটি করতেছে। ওর ড্রয়িং কালারিং এসব খুব বেশি ভালো লাগে, তো সময় পেলেই এসব করে। তো যাই হোক, বাচ্চাদের পড়াশোনা হোমওয়ার্ক সব দেখে চলে গেলাম কিচেনে রান্না বান্না করতে। তো আজকে সপ্তাহের এমন এক দিন যেদিন আমাদের মাছ মাংস সবজি সব ছেড়ে যায় আর আমাদের সোজা চোখ যায় ডিম আর ডালের দিকে। তো এখানে কোয়েল বার্ডের ডিম সিদ্ধ করার জন্য রেখেছি আর ডালও সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি। এসে দেখি জিমি চেয়ারে উঠে বসে আছে আর হামদানোকে নিয়ে খেলা করতেছে। দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো একরকম কিউট কিউট অ্যানিমেলসদেরকে না আমার খুব বেশি ভালো লাগে। আর এই তো আয়ান খুব আদর করতেছে ওকে। তো এখন আবার চলে আসলাম কিচেনে, অলরেডি ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি গুটনি দিয়ে গুটিয়ে দিয়েছি ভালো করে। আজ হচ্ছে আম ডাল রান্না করতেছি এখানে। তো দিয়ে দিলাম হাঁড়িতে 2 টেবিল চামচ সর্ষ তেল। এখন তেলগুলো গরম হয়ে গেলে আমি 5 ফোড়ন আর আদা রসুন, সরি পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে আমি ফোড়ন করে নেব। দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। 5 ফোড়নগুলো 2-1 সেকেন্ডের মতো রাখবো যাহাতে ফুটে উঠে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম ব্রাউন করে ভেজে নেব। তো ডালের ফোড়নে খুব ভালো করে ব্রাউন করে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে ফোড়ন দিয়ে খেতে আমার ভালো লাগে। আর সাথে ধনিয়া পাতা হলে তো আর অনেক বেশি টেস্টি হয় ডাল, কিন্তু আজকে আমার ধনিয়া পাতা ছেড়ে গিয়েছে, তাই আমি ধনিয়া পাতা ছাড়াই বানাইতেছি। তো এমনিতেও অনেক বেশি ভালো লেগেছে ডালটা খেতে, আর আমের দিনে এরকম আম দিয়ে ডাল খেতে আসলেই ভালো লাগে, পাতলা ডাল। আর আমার বাচ্চাদের এরকম পাতলা ডাল খুব বেশি ভালো লাগে, তো ওদেরকে আমি সপ্তাহে 2-1 দিন তাকে ডাল। যাই হোক, এখন শেষ হয়ে গেল ডাল রান্না, ওই চুলাতে রেখে দিয়েছি। আর এখানে ডিম বুনা করব। তো ডিম বোনার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিতেছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি বাকি আদা রসুন পেস্ট আর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এই তো 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে 1-2 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তো একটু জল দিয়ে দেব, আর অলরেডি আমি পেঁয়াজগুলোকে একটু বেশি ভেজে নিয়েছি, পুড়ে যাবে, তাই আমি সামান্য 1 চামচের মতো দিয়ে দিলাম জল। দিয়ে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। তো এই তো এখানে আমি নিয়েছি হলুদ, ধনিয়া, জিরা, মরিচ আর গরম মশলার গুঁড়া। তো সবগুলোকে আমি 1 চামচের একটু কম কম করে দিয়েছি, পুরা ভরে 1 চামচ না, একটু কম কম করে দিয়েছি।
আর আজকে হলো ডিম বুনা করব টমেটো দিয়ে। তো বড় একটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দুটো কাঁচামরিচকেও টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তো ডালের সাথে এরকম বুনা ডিম বা বুনা মাছ হলে খেতে ভালো লাগে। তো আজকে তো আর মাছ নেই, তাই ডিমগুলোকে এরকম বুনা করে নেব, খুবই টেস্টি হয় খেতে এরকম। তো একটি ঢাকনা লাগিয়ে দিলাম যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। আর এই তো আমি এখন আবার ঢাকনা সরিয়ে দেখতেছি, তো হয়ে গিয়েছে অলরেডি। আরও একটু সময়ের জন্য অপেক্ষা করব, ভালো করে যাতে তেল বেশে ওঠে আর মশলাগুলো খুব ভালো করে বুনা হয়ে যায়। তো এরপর আমি ডিমগুলো অ্যাড করে নেব। তো এই ছোটো ছোটো কিউট কিউট ডিমগুলোকে দেখে না খেয়ে রেখে দেবার ইচ্ছা করে, কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এই তো সবগুলো ডিম অ্যাড করে নিয়েছি। তো ডিম বয়েল হয়ে গেলে বাচ্চারাও খেয়ে নিয়েছে দু চারটা করে। আর এই তো আমি ডিমগুলোকে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিতেছি। তো নর্মাল ডিমের মতো, মুরগির হাঁসের ডিমের মতো এগুলো শক্ত না, এগ হোয়াইটটা একদমই সফট, তাই আমি একদম আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতেছি। দিয়ে আমি একটু সময়ের জন্য ঢেকে দেব। এই তো আবার ফিরে আসলাম। আর এই তো অলমোস্ট হয়ে গিয়েছে, আরও দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে আর আমি আমার ডিম রান্নাটা হয়ে যাবে। এই তো আমি দিয়ে দিতেছি আস্তে আস্তে নাড়াচাড়া করে। আরও একটু সময় পর আমি চুলাটা অফ করে দেব। আর এই তো হয়ে গেল আমাদের ইয়াম্মি টমেটো দিয়ে ডিম বোনা, খুবই ভালো লাগে ডালের সাথে বা এমনিতেও ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে আমি আপনাদের সাথে একটি ইডলি রেসিপি শেয়ার করব, সুজির ইডলি। নর্মাল যে চাউলের গুঁড়োর ইডলি ওটা না, এটা আমি সুজি দিয়ে ইডলি বানাইতেছি। তো সুজি দিয়ে ইডলি বানানোর জন্য এখানে আমি এক কাপ আর আধা কাপ দেড় কাপ সুজি আর এক কাপ দই আর এক চা চামচের একটু কম লবণ আর সাথে একটু পানি মিশিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিতেছি যাহাতে কোনো লাম্পস না থাকে। তো এই তো খুবই ভালো করে মিক্স করে নিতেছি। আর আমার এই ভিডিওটা একটু মনে হয় আমি ফাস্ট মুডে দিয়ে দিয়েছি, আমার মনে হয় ভুলে। তো যাই হোক, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি বললাম যেভাবে। তো মিক্স করে নিয়ে আমি এখন এটাকে মিশ্রণটাকে 15-20 মিনিট অথবা আধা ঘন্টার জন্য রেখে দিবেন যাতে সুজিগুলো ভালো করে জল অবজর্ব করতে পারে। এদিকে আমি ইডলির স্ট্যান্ডটা নিয়ে আসলাম। ইডলির স্ট্যান্ডটা নিয়ে এসে এখন আমি ইডলির সাঁচগুলোতে অয়েল ব্রাশ করে নেব। তো আপনাদের কাছে যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে যদি খাওয়ার ইচ্ছা হয় মার্কেটে একটু খোঁজ করে দেখবেন, শুধু এই স্ট্যান্ডটা হলেও হয়। আর আমি দেখেছি মার্কেটে শুধু এই স্ট্যান্ডটাও পাওয়া যায়, পুরো ইডলির ট্যাক্সি ছাড়াও শুধু এই স্ট্যান্ডটাও পাওয়া যায়। আর এই স্ট্যান্ডটা হলে যে কোনো হাঁড়িতে অথবা কুকারে বসিয়ে ইডলি স্টিম করে নেওয়া যায়। এখন হচ্ছে আমি সবগুলো সাঁচেতে আমি অয়েল ব্রাশ করে নেব। তো আমি এখন একটি ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিতেছি। আর আপনারা এই কাজটা টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ করাতে ইডলিগুলো ইজিলি উঠে আসে আর স্টাক হয়ে থাকে না, এই জন্যই তেল ব্রাশ করা। এদিকে আধা ঘন্টা হয়ে গিয়েছে আর আমি এখন দেখতে পাচ্ছেন ইডলির ব্যাটারগুলো একদম সবগুলো জল অবজার্ভ করে নিয়েছে। তো আমি এখানে আরও একটু জল অ্যাড করে পারফেক্ট ইডলি ব্যাটারের যে কনসিস্টেন্সি ওইটা করে নেব। তো এই জলগুলো আস্তে আস্তে বুঝে শুনে দিতে হবে, একসাথে খুব বেশি দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যাবে। তো আমি একটু একটু করে জল অ্যাড করে নিতেছি। এই তো আস্তে আস্তে করে আমি এই কাজটা করে নিতেছি, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করি।
তো এখানে দেখতে পাচ্ছেন ইডলি ব্যাটারটা এখন যেরকম হতে হয়ে গিয়েছে, এখন আমি এতে অ্যাড করে নিলাম কিছুটা ফ্রুট সল্ট, ইনো যেটাকে বলে, ওটা আমি 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। ফ্লেভারলেস যেটা ব্লু কালারের হয় ওইটা, ইনোতে তো অনেকটা ফ্লেভারফুল, মতলব ফ্লেভারওয়ালা মিলে, অনেক ধরনের ফ্লেভারওয়ালা ইনো মিলে, তো এটা হচ্ছে আনফ্লেভারড ইনো ব্লু কালারের যেটা, ওইটা দিয়ে আমি উপরে একটু জল দিয়ে আস্তে হাতে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওটাকে মিক্স করে নিতেছি। তো ইনো মিক্স করার সাথে সাথে ব্যাটারটা ফুলে উঠবে, একদম ফ্লাপি ফ্লাপি একটা ব্যাটার হয়ে যাবে। তো আমি আস্তে হাতে ওগুলোকে মিক্স করে নিয়ে তারপর আমি ইডলি সাঁচে দিতে চলে যাব। তাহলে দেখেন আপনারা আমি কিভাবে করি। আর দিনে কোনো অবস্থায় আমার ভয়েস ওভার করা সম্ভব না, বাচ্চারা কথা বলতেই থাকে, স্টপ করে না, তাই আমার কথার মধ্যে একরকম কি যেন গলার আওয়াজের আওয়াজটা একদম সুন্দরই আসতেছে না, সো প্লিজ ইগনোর করবেন। আর এই তো দিয়ে দিলাম ইডলি ব্যাটারগুলো, তো একদম ভরে দিতেছি না, একটু একটু করে দিতেছি, একটু জায়গা রেখে। এরপর এই তো আপনারা দেখেন, এরপর আমি সবগুলো দিয়ে এভাবে জাকিয়ে দেব যাতে এক্সট্রা এয়ারগুলো বার হয়ে যায়। এভাবে আমি 4টা সাঁচেতে ইডলি ব্যাটারগুলো দিয়ে দেব। আমি এখানে আরেকটা সাঁচে দিয়ে দেখিয়ে দিতেছি কিভাবে দিতে হয়, আর একইভাবে আমি 4টিতে দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে স্টিম করতে চলে যাব। তো এখানে আমার প্রায় 15টা হয়ে গিয়েছে ইডলি। এই তো চলে গেলাম কিচেনে, গিয়ে আমি ইডলির হাঁড়িটা বসিয়ে আর জল দিয়ে দিলাম। এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন নিচে, ওই লাইন পর্যন্ত আমি জল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব জলটা ফুটে উঠে আসা পর্যন্ত। জলটা ফুটে উঠলে আমরা ইডলির স্ট্যান্ডটা রেখে দেব। দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে, এখন একদম সাবধানে আমি স্ট্যান্ডটা রেখে দিলাম। আর এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব হাই হিটে, মিডিয়াম হাই হিটে, প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটে আমাদের ইডলিটা পুরো রেডি হয়ে যাবে। অপেক্ষা করতেছি 10 মিনিট পুরো হওয়ার জন্য। তো এই তো চলে আসলাম 10 মিনিট পর। এখন আমরা একদম সাবধানে ইডলি স্ট্যান্ডটার ঢাকনা ওপেন করব। যেহেতু স্টিলের এইটা, তো অনেকটা গরম হয়ে যায়, তাই খুব একটা সাবধানে করতে হয়। আর এই তো আমি ওপেন করে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ ইডলিগুলো দেখতেই পাচ্ছেন খুবই ফ্লাপি, খুবই ফুলে উঠেছে। আর এই অবস্থায় অনেক গরম আছে, তাই আমরা ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি এটাকে চেক করে নেব ভালোভাবে ভিতরটাতে ভালোভাবে পেকেছে কি না। তো এই তো দেখতে পেলেন চামচটা একদম ক্লিন এসেছে, তো হয়ে গিয়েছে, এখন আর কাঁচা নেই। তো যাই হোক, অপেক্ষা করব পুরো ঠান্ডা হয়ে গেলে, তারপর আমরা এটাকে নিয়ে ইডলিগুলো বাইর করে দেব। তো আমি এখানে একটা চামচ নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ইডলিগুলোকে বের করে নিয়েছি। তো তেল লাগানোর কারণে ইডলিগুলো খুলে আসতে আর ইজিলি খুলে আসে। এই তো দেখতে পেলেন আমি কিভাবে করলাম, এইভাবে আমি সবগুলো ইডলি বাইর করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফ্লাপি ইডলি হয়েছে, একদম পাউরুটির মতো, ব্রেডের মতো। তো এই ইডলিগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনি, যে কোনো ধরনের কারি, ভাজি অথবা চায়ের সাথেও এনজয় করতে পারেন, খুবই ভালো লাগে খেতে, আর ঝটপট হয়েও যায়। চালের ইডলিগুলো বানাতে একদিন ভিজিয়ে রাখে, তারপর পরের দিন বানাতে হয়, তো এইভাবে সুজি দিয়েও বানিয়ে খেতে পারেন আপনারা। তো আজ এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। আপনারাও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।